নজর রাখবো যে খবরের দিকে শক্তিগড়ে লাইনচ্যুত ট্রেন ঝাড়ঝড়ে ব্যাহত ট্রেন পরিষেবা এবং এখনো পর্যন্ত কি পরিস্থিতি জানবো আমাদের সঙ্গে ফোনে রয়েছেন প্রতিনিধি চন্দন সেনগুপ্ত চন্দন কি পরিস্থিতি এখনো কি বন্ধ রয়েছে ট্রেন চলাচল একদমই ইন্দ্রানী গতকাল রাত্রি 9:15 সময় 37784 ডাউন বর্ধমান ব্যান্ডেল ইএমইউ লোকাল লাইন চ্যুত হয় এবং পাশাপাশি এটা জানা যাচ্ছে রেল সূত্র থেকে যে মালগাড়ির সঙ্গে ধাক্কা লেগেই লাইনচ্যুত হয়েছে ফলে মালগাড়িটি যেমন লাইনচ্যুত হয়েছে ইএমইউ লোকাল ট্রেনটিও লাইনচ্যুত হয় ফলে মেল লাইনে যদি আপ এবং ডাউনে দুটো লাইন ব্লক হয়ে থাকে তাহলে স্বাভাবিকভাবেই ট্রেন চলাচল বন্ধ ছিল এখনো পর্যন্ত বন্ধ আছে এখনো পর্যন্ত দুটো বগিকেই তোলা সম্ভব হয়নি চেষ্টা চালানো হচ্ছে প্রথমে ম্যানুয়ালি পদ্ধতিতে চেষ্টা করা হয় তারপর মেশিনারি নিয়ে আসা হয় যেহেতু প্রচন্ড গরম লেবাররা কাজ করতে পারছে না সেহেতু কাজের বিলম্ব যেমন হচ্ছে পাশাপাশি যে ট্রেনগুলো রাত্রিবেলায় দাঁড়িয়ে ছিল দূরপাল্লার ডাউনের ট্রেন সেই ট্রেনগুলোকে ঘুরতি পথে কাটোয়া দিয়ে সেগুলোকে আমোদপুর কাটোয়া লাইন দিয়ে সেগুলোকে গন্তব্যস্থলে অর্থাৎ হাওড়ায় পাঠানো হয়েছে কিছু ট্রেনকে শিয়ালদাগামী তাকে শিয়ালদায় পাঠানো হয়েছে এবং ঠিক সেইভাবেই আজকে সকালবেলা থেকেও বেশ কিছু ট্রেন যেগুলো গন্তব্যস্থলে পৌঁছানোর ছাড়ার কথা ছিল সকালের দিকে সেই ট্রেনগুলো কিন্তু কাটোয়া হয়ে আমোদপুর হয়ে নর্থ বেঙ্গল হয়ে সেই ট্রেনগুলো বেরিয়ে গেছে অপরদিকে কিছু ট্রেন কাটোয়া হয়ে বর্তমান শাখা হয়ে মেল লাইন ধরে তারা আবার বেরিয়ে গেছে যেটা জানা যাচ্ছে রেল সূত্রে এখনো পর্যন্ত কাজ যেভাবে এগোচ্ছে এ ঠিক হতে হতে রাত্রির হয়ে যাবে অর্থাৎ বলা যেতে পারে আজকে রাত্রি 10টা পর্যন্ত এই ট্রেন চলাচলে বিঘ্ন থাকায় যাত্রীরা কিন্তু দুর্ভোগে পড়বেন পড়েছেন সকাল থেকে যাত্রীরা এবং বিকেলের দিকেও যে সমস্ত অফিস ফেরত যাত্রীরা রয়েছে যারা বর্তমান থেকে নিত্য যাতায়াত করে কলকাতার দিকে অন্যান্য জায়গার দিকে তারা যেমন সকালবেলায় বাসে করে বা অন্য গাড়িতে করে গেছে গন্তব্যে কিন্তু আসার সময় তারা যদি মনে করে থাকেন যে ট্রেন ধরে বাড়ি আসবো সেক্ষেত্রে কিন্তু তারা আসতে পারবেন মনে করা হচ্ছে কারণ চাকাগুলো এখনো বসানো যেতে পারেনি যার ফলে কিন্তু ট্রেন চলাচল ওই লাইনে বন্ধ আছে পাশাপাশি আরেকটি লাইন খুলে দেওয়া হয়েছে আপ এবং ডাউনের আরেক দুটো লাইন সেই লাইন দুটো দিয়ে ধীর গতি দিয়ে দূরপাল্লার বন্দে ভারত এবং জনশতাব্দী এক্সপ্রেস এই ট্রেনগুলোকে কিন্তু আস্তে আস্তে পাস করানো হয়েছে আপের দিকে এবং ডাউনের ট্রেনগুলোকে কিন্তু ওই লাইনে কিন্তু এখনো পর্যন্ত পাস করা হয়নি সেগুলো ঘুরতি পথে কর লাইন দিয়ে পাস করানো হচ্ছে একদিকে মশাগ্রাম থেকে হাওড়া যেমন ট্রেন চলাচল চলছে অপরদিকে মেমারি থেকে বর্ধমান কিন্তু ট্রেন চলাচল চলছে মাঝখানে কিন্তু এই যে শক্তিগড় বর্ধমানের পরে স্টপে এই মশাগ্রামের পরে আগের স্টপে শক্তিগড় এই শক্তিগড়ে কিন্তু এই রেল দুর্ঘটনা ঘটায় এই শক্তিগড় স্টেশন পুরোপুরি স্তব্ধ এটা বলা যেতেই পারে ইন্দ্রানী একেবারে ধন্যবাদ চন্দন কথা বলছিলাম প্রতিনিধি চন্দন সেনগুপ্তের সঙ্গে এখনো পর্যন্ত মেন লাইনে বন্ধ রয়েছে ট্রেন চলাচল এবং আমরা জানি যে আসানসোলও কিন্তু বেশ কিছু ট্রেন দাঁড়িয়ে রয়েছে দূরপাল্লার কিছু ট্রেন ঘুরপথে এবং দেরিতে চলছে বাতিল একাধিক এক্সপ্রেস ট্রেন সেক্ষেত্রে কি পরিস্থিতি জানবো আমাদের সঙ্গে সরাসরি আসানসোল স্টেশন থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি পবিত্র বন্দ্যোপাধ্যায় পবিত্র কি জানা গেল এখনো পর্যন্ত কখন স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি কিছু কি জানাচ্ছে রেল কর্তৃপক্ষ দেখো ইদানিং তুমি ঠিকই বলেছো যে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে কেন যেহেতু একটি বড় জংশন পয়েন্টের দুর্ঘটনা এবং মেন লাইনের যে আসানসোল থেকে বা দিল্লি থেকে হাওড়া যাওয়ার যে রাস্তা সেই শক্তিগড়ের যে জংশন পয়েন্ট সেখানে এই দুর্ঘটনা এবং এই দুর্ঘটনার ফলেই বড় সড়ো সমস্যায় পড়েছে যাত্রী থেকে রেল কর্তৃপক্ষ এবং তোমাকে বলে রাখি যে বেশ কটি ট্রেন যেমন পাশাপাশি বাতিল হয়েছে অগ্নিবীণা এক্সপ্রেস তারপরে তোমাকে বলে রাখি ইন্টারসিটি এক্সপ্রেস কোলফিল্ড এক্সপ্রেস কিন্তু পরে হলেও কোলফিল্ডকে চালানোর চেষ্টা করে রেল কর্তৃপক্ষ এর পাশাপাশি হাওড়া নিউ দিল্লি শিয়ালদা নিউ দিল্লি এইসব গাড়ি বিভিন্ন স্টেশনে যেমন ধানবাদের হাওড়া নিউ দিল্লি শিয়ালদা নিউ দিল্লি ট্রেন দাঁড়িয়ে আছে এবং আস্তে আস্তে ধীরে ধীরে দুন দাঁড়িয়ে আছে দুন প্রায় 4-5 ঘন্টা ধীরে বিলম্বে চলছে এরকম মোটামুটি সবাই চেষ্টা করে যাচ্ছে যে দ্রুত যাতে পরিস্থিতি স্বাভাবিক হয় কিন্তু যেহেতু জংশন পয়েন্ট সেজন্য বেশ কিছু ট্রেনকে ঘুরপথে হাওড়া ঢোকানোর চেষ্টা করছে রেল কর্তৃপক্ষ এর পাশাপাশি যেটা সমস্যা হচ্ছে যাত্রীরাই বিশেষ করে সমস্যা পড়ছে এবং যাত্রীদের সঙ্গে থাকা শিশু বা বাচ্চারা তাদের খাওয়া দাওয়ার একটু সমস্যা হয়েছে যদিও রেল কর্তৃপক্ষ বলেছে যে আমরা এই বিষয়ে নজর রাখছি যেখানে ট্রেন ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকছে তাদের ব্যবস্থা করার আমরা চেষ্টা করছি কিন্তু আস্তে আস্তে বলা যায় ইন্দ্রানী যে এক কথায় যে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে কিন্তু একদম পুরো পরিস্থিতি স্বাভাবিক হতে গেলে রাত্রি হয়েই যেতে পারে এরকমই আশা করছে রেল কর্তৃপক্ষ ইন্দ্রানী ধন্যবাদ পবিত্র কথা বলছিলাম প্রতিনিধি পবিত্র বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে